হামলার আট দিন পরও আতঙ্ক কাটেনি পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের মানুষের গেল তিন মার্চের পর থেকে অনেকেরই দিন কাটছে খোলা আকাশের নিচে এদিকে হামলা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় আরও তিনটি মামলা হয়েছে এ নিয়ে মোট ষোলো মামলায় গ্রেফতার একশো জন পঞ্চগড় প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা তিন মার্চ পঞ্চগড়ের আহমেদনগরে আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বন্ধের দাবিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় বিক্ষোভকারীরা আহমেদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে নিহত হয় দুইজন এ ঘটনার পর থেকে আহমেদনগরে পুড়ে যাওয়া বাড়িঘরগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে অনেকে বসবাস করছেন খোলা আকাশের নিচে কেউ কেউ জলসা মাঠে তাঁবু টানিয়ে রাত কাটাচ্ছে আশ্রয় নিয়েছে মাঠের পাশে জামিয়া আহমদিয়া বাংলাদেশ অফিসে আগুনে পুরে ফেলছে পরানের কাপড় ছাড়া আর কোনো নাই আমার লুটপাট করছে তো চাউল ধান সব পুরে ফেলছে জায়গা জমির কাগজপাতি অনেকের বর্ডার ন্যাশনাল আইডি কার্ড এরপরে আমাদের খাবার দাবার কিছুই নাই এখনও আমরা শঙ্কিত অবস্থায় আছি এখনও অনেকে একা পড়ে আছে এবং সামনে কবে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো আমরা নিজেও বুঝতে পারতেছি না জামাতের পক্ষ থেকে এখানে লঙ্ঘখানার ব্যবস্থা করা হয়েছে যার কারণে যেন এই যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদেরকে যেন সামান্য আপনার খাদ্যের ব্যবস্থা করতে পারে এখন আমাদের লোকদের থাকার মতো জায়গা নেই মাথা গোজার ঠাই তাদের নাই তারা তারা কোনোভাবে আমরা একটা সেল্টারে তাদেরকে রেখেছি এদিকে গ্রেফতার এড়াতে আহমেদনগরের আশপাশের কয়েকটি গ্রাম ও বোদা উপজেলার অধিকাংশ গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে তবে পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদেরকে গ্রেফতার করা হচ্ছে প্রকৃত জড়িত নাশকতাকারী দুষ্কৃতিকারীদের করেছি যে মোটর সাইকেলে করে চারপাশে গুজব ছড়াইছে তাকে আমরা স্বপন যে কাদিয়েনিদের বিরুদ্ধে ঐক্য পরিষদ নামে একটি গ্রুপ খুলে গুজব ছড়ানো হয়েছে তাদেরকে আমরা কিন্তু অ্যারেস্ট করেছি সরাসরি মার্ডারে জড়িত তাদের দুজনকে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি তারা কিন্তু স্বীকার করেছে আজকে ফেসবুকে গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে তাদের কিন্তু তারা দুইজন অলরেডি ওয়ান সিক্সটি মাধ্যমে শিকার করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন